আসসালামু আলাইকুম। আজকে আমি বানাচ্ছি সাউথ এশিয়ার খুবই জনপ্রিয় একটি চটপটা নাস্তা। এর নাম হচ্ছে সামুচা চাট। সামুচা চাটটা অন্য দেশের জন্য, কিন্তু আমাদের দেশের জন্য এই খাবারটিকে আমরা বলতেই পারি সিঙ্গারা চাট, বা সামুচা চাটের সাথে মিলিয়ে বলতে পারি সমুচা চাট। অন্য দেশের যেটা আলু সমুচা, আমাদের দেশের কিন্তু সেটা সিঙ্গারা। তবে আমাদের সিঙ্গারার শেপটা একটু অন্যরকম হয়ে থাকে তাদের দেশ হতে। তো সামুচা চাট বা সিঙ্গারা চাটের জন্য যে সিঙ্গারাটা আমি নিব, সেটা অবশ্যই আলু সিঙ্গারাটা নিলেই বেশি মজা লাগবে খেতে। মানে আলু সিঙ্গারাটাই নিতে হবে, বা তাদের ভাষায় আলু সামুচাটা নিতে হবে। তো বানানো শুরু করি মজার এই চটপটা সিঙ্গারা চাট বা সামুচা চাট। যেহেতু এটা চাট, চাট মানে চটপটি, চটপটি মানে চটপটির ডাল থাকতে হবে। তো এখানে আমি একটি হাঁড়ির মধ্যে পরিমাণ মতো পানি নিয়ে চটপটির ডালটাকে সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি এক কাপ চটপটির ডাল বা ডাবলি ডালটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম পানিতে। এরপর নর্মালি যেভাবে চটপটির জন্য ডালটা সিদ্ধ করা হয়, আমি সেভাবেই এখানে সিদ্ধ করে নিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে ডাবলি ডালটাকে। আমার এখানে ডাবলি ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই ডাবলি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ ছোট ছোট কিউব করে কাটা আলু দিয়ে দিচ্ছি, কিছু পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর দিচ্ছি এখানে কয়েক চিমটি হলুদ গুঁড়া, মিশিয়ে নিচ্ছি। এখন জাল দিতে থাকব। ডালটা তো সিদ্ধ হয়ে রয়েছে, এখন আলুটা একদম সিদ্ধ হওয়া পর্যন্ত আমি জাল দিতে থাকব এই চটপটির ডাল আর আলুটাকে। পরিমাণ মতো পানি দিয়ে এরপর চটপটির ডালটাকে আমি জাল দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে জাল দিয়ে নেবেন। আলুটা এখানে একদম সিদ্ধ হয়ে গেছে আর ডালটাও নরম হয়ে গেছে। এখন যে কাজটি আমি করছি সেটি হচ্ছে এই যে এই আলু আর ডালটাকে এটা দিয়ে এভাবে করে ম্যাশ করে নিচ্ছি। আলুটা সামান্য একটু ম্যাশ করে নিলে দেখবেন যে ঝোলটা যেটা আছে সেটা একটু ঘন হয়ে যাবে। দেখুন, ম্যাশ করতে করতে ঝোলটা কিছুটা ঘন হয়ে গেছে। এখন এক সাইডে রেখে দেব। চুলায় একটি কড়াই রেখে কড়াইয়ের মধ্যে আমি প্রায় 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ মৌরি বা সফ যেটাকে বলে সেটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কাটা, 3টি আস্ত সবুজ এলাচ দিয়ে দিলাম, আর 2 টুকরা দারুচিনি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা বুঝে শুনে দিতে হবে, কারণ অলরেডি ডালটা সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। ছোট 1টি টমেটো টুকরা কেটে দিয়ে দিচ্ছি, 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর টমেটো এখানে ভাজতে ভাজতে নরম হয়ে গেছে, এর মধ্যে আমি কিছু পরিমাণ গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, 1 চা চামচ পাপরিকা পাউডার দিয়ে দিলাম। পাপরিকা পাউডারটা না থাকলে বা না দিতে চাইলে লাল মরিচের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিলেই হবে। 1/2 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম, 1/2 চা চামচ চাট মশলা গুঁড়া দিয়ে দিলাম। আমার চ্যানেলে একটি চাট মশলা গুঁড়ার রেসিপি আছে, লিঙ্কটা দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। এখন সবগুলো শুকনো উপকরণ পেঁয়াজ টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে জাল দিতে থাকবো লো আঁচে। এর মধ্যে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো ভালোভাবে কষে। তাই আমি 4-5 মিনিট ধরে জাল দিয়ে নিচ্ছি। এখন সিদ্ধ করা সেই চটপটির ডাল বা ডাবলি ডালটাকে দিয়ে দিব।
দিয়ে নেড়ে চেড়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিতে পারেন আপনারা। আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে নিয়েছি। তিনটি টুকরা করে কাটা কাঁচামরিচ দিয়ে দিলাম। লো আঁচে এই ডালটাকে প্রায় 10 মিনিটের মতো জ্বাল দিতে থাকব। আপনারা এর মধ্যে চাইলে আরও কিছু পরিমাণ পানি দিয়ে দিতে পারবেন যদি দেখেন যে পানিটা শুকিয়ে গেছে, কারণ সামুচা চাটের ডালটা কিন্তু খুব বেশি ঘন হবে না, আবার অবশ্যই এত পাতলাও হবে না, তাই সেই আন্দাজেই পানিটা দিয়ে নিতে হবে। আমি প্রায় 10 মিনিট ধরে জ্বাল দিয়ে নিচ্ছি। এখন চুলা থেকে নামিয়ে নিয়ে আরেকটি বাটির মধ্যে রান্না করা চটপটি ডালটাকে নিয়ে নিচ্ছি। চটপটি ডালের মধ্যে আমি ফোড়ন দিব বা বাগার দিব যেটাকে বলে। তো চুলায় একটি কড়াই রেখে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো কুচি করে কাটা আদা। আদাটাকে হালকা বাদামি রং করে ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে আধা চা চামচের মতো গরম মশলা গুঁড়া। দিচ্ছি এখানে 1 চা চামচ কাসুরি মেথি বা শুকনো মেথি পাতা। আরও প্রায় 30-40 সেকেন্ডের মতো ভেজে নিয়ে সবশেষে এখানে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ধনে পাতা। ধনে পাতা দিয়ে নেড়ে চেড়ে উঠিয়ে নিয়ে এই ফোড়নটাকে ডালের মধ্যে দিয়ে দিব। এরপর হালকা হাতে মিশিয়ে নিচ্ছি আমি। পাঁচ ছয় টেবিল চামচের মতো টক দই নিয়ে রেখেছি, ভালোভাবে চামচ দিয়ে নেড়ে নিচ্ছি। এখন এই টক দইয়ের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আধা চা চামচ চাট মশলা গুঁড়া দিয়ে দিলাম, কয়েক চিমটি বিট লবণ দিয়ে দিলাম, আর এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে। বলতে পারেন যে একদম এভাবে ফেটিয়ে নিতে হবে। চাটের জন্য দইয়ের মিশ্রণটা এখানে হয়ে গেছে। এখন আমরা নর্মালি যেভাবে টকটা বানাই সেভাবে বানিয়ে নিচ্ছি। ঝটপট করে দেখিয়ে দিচ্ছি। কিছু পরিমাণ পানিতে আধা কাপ তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। এখন পানির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তেঁতুলের বিচিগুলোকে উঠিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, কয়েক চিমটি বিট লবণ, 1 চা চামচ চাট মশলা গুঁড়া দিয়ে দিলাম, কয়েক চিমটি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের মতো চিনি। এখন কতটুকু ঘন খাবেন টকটা সেই আন্দাজে পানি দিয়ে দিতে হবে। আমি এখানে কিছু পরিমাণ পানি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার এখানে টকটা তৈরি হয়ে গেল। যেহেতু এটা সামুচা চাট, আসলে এক কথায় হলো তাদের সামুচা মানে আমাদের সিঙ্গারা, তো আপনারা ঘরের তৈরি সিঙ্গারা নিতে পারেন বা দোকান থেকে কেনাও সিঙ্গারা নিতে পারেন। এখানে আমি আলু সিঙ্গারা বানিয়ে রেখেছি। চ্যানেলে আরও 3টা সিঙ্গারা রেসিপি আছে, লিঙ্কগুলো দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। আমি আজকে এখানে 16টি সিঙ্গারা বানিয়েছি, তো 16টি সিঙ্গারার অনুযায়ী বাকি সব উপকরণগুলো নিয়ে রেখেছি। অবশ্যই সামুচা চাট বা সিঙ্গারা চাটের জন্য যে সিঙ্গারাগুলো নেওয়া হবে সেগুলো কিন্তু গরম গরম মানে একদম ফ্রেশ থাকতে হবে। যদি ঠান্ডা বা আগের ভেজে নেওয়া সিঙ্গারা দিয়ে বানানো হয় সিঙ্গারা চাট বা সামুচা চাট, তাহলে কিন্তু খেতে মজা লাগবে না, নরম হয়ে যাবে যখন সিঙ্গারার উপরে ডাল দেওয়া হবে, টক দেওয়া হবে বা টক দইয়ের মিশ্রণটা দেওয়া হবে। তাই অবশ্যই একদম গরম গরম সিঙ্গারা দিয়েই সিঙ্গারা চাট বা সামুচা চাটটা তৈরি করতে হবে। আপনারা প্রতিটা প্লেটের জন্য একটি করে সিঙ্গারা নিতে পারেন। আমি এখানে একটি প্লেটের মধ্যে 2টি সিঙ্গারা এভাবে হালকা করে ভেঙে নিয়ে নিচ্ছি। আর চটপটির ডালটাকে যে রান্না করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। 2 চামচ দিয়ে দিলাম। টক দইয়ের মিশ্রণটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি। টকটা যে বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি।
কিছু পরিমাণ ধনেপাতা কুচি ছিটিয়ে দিলাম। আর সবার শেষে একদম চিকন চিকন চানাচুর যে আছে সেটা ছিটিয়ে দিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল ভীষণ মজার চটপটা একটি নাস্তা, সামুচা চাট বা সমুচা চাট বা সিঙ্গারা চাট। এরপর এভাবে করে চামচ দিয়ে কেটে কেটে নিয়ে সিঙ্গারা সহ চটপটির ডাল খেতে হবে। আপনারা বানিয়ে খেতে পারেন, আশা করব আপনাদের ভালো লাগবে। আমার আজকের এই চটপটা রেসিপিটি শেষ, চলে যাচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।